আপনার এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ, এটার সাথে কি কি থাকবে ভাই? এটার সাথে আপনার 7টি আইটেম থাকবে, 7টি আইটেমের সাথে 6টি আইটেম ফ্রি। সর্বপ্রথম এটার সাথে কি কি থাকবে একটু বলে দেন আমাদেরকে। 1 নম্বর খাট থাকবে, 2 নম্বর একটা সাইড বক্স, 3 নম্বর একটি ওয়াল শোকেস, 4 নম্বর একটি ভ্যানিটি, 5 নম্বর একটি টুল, 6 নম্বর একটি তিন পাটের আলমারি, 7 নম্বর একটি ওয়ার্ড্রোব। এই ভ্যানিটির সাথে আপনার কয়টা ডোর দিবেন? 6টা ডোর দিছি, 3টা 3টা 6টা, 2টা লক করা থাকবে, 4টা আনলক থাকবে। আচ্ছা, আপনি 4 লক সিস্টেম করতে আমরা করে দিব। দরকারি কাগজপত্র রাখতে পারে, যে মোবাইল মানি ব্যাগ অবশ্যই রাখা আছে। দেখা যায় যদি আপনার গেস্ট আসে, যদি বসতে অসুবিধা দেখা যায়, বেশি আছে টুল হিসেবে ব্যবহার করতে পারেন। নিচে আবার আপুদের জন্য 4 রেখার স্পেসও রাখা আছে। এই পাশটাতে যদি একটু দেখি আমরা, এই পাশটা তো সেলফ থাকবে নাকি? সে যেতে পারছে না, সিস্টেম আছে, কিন্তু যদি আপনি লক করা ভুলে যান, লক করা প্রয়োজন, এমনি অটো লাগে। আমাদের ভিতরে যেরকম রং উপর সেফ, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ, পানি পড়লে কিন্তু আপনি কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে আসলাম শনি একটা জাপানি বাজার সিনহাত ফার্নিচারে, আর তাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে কি ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চমৎকার চমৎকার একটি বেডরুম প্যাকেজ। এই বেডরুম প্যাকেজটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই নিতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে এই শোরুম থেকে মোহাম্মদ উজ্জ্বল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ, এটার সাথে কি কি থাকবে ভাই? এটার সাথে আপনার 7টি আইটেম থাকবে, 7টি আইটেমের সাথে 6টি আইটেম ফ্রি। 7টি আইটেমের সাথে 6টি আইটেম টোটালি ফ্রি থাকবে? জি। ও আচ্ছা, সর্বপ্রথম এটার সাথে কি কি থাকবে একটু বলে দেন আমাদেরকে। 1 নম্বর খাট থাকবে, একটা খাট, 2 নম্বর একটা সাইড বক্স, 3 নম্বর একটি ওয়াল শোকেস, 4 নম্বর একটি ভ্যানিটি, 5 নম্বর একটি টুল, 6 নম্বর একটি তিন পাটের আলমারি, 7 নম্বর একটি ওয়ার্ড্রোব। এইগুলোর সাথে কিন্তু আবার আরো 6 পিস আইটেম ফ্রি থাকবে। এই যে পুরো সেটটা তৈরি করছেন কি দিয়ে ভাই? এগুলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ড অথবা আপনার উড কাট বলে থাকে মালয়েশিয়ানের। খুবই চমৎকার একটা পুরো সেটটাই কিন্তু খুবই চমৎকার। দেখেন এই সেটটা আসলে আপনার যে তৈরি করছেন, এই যে খাটটা থেকে যদি আমরা ভিডিওটা শুরু করি, খাটটা সাইজটা কি আছে? 6 ফিট বাই 7 ফিট। এটার সাথে হাইসা গুড়া বিছানা এগুলো কি দিবেন? মেহগনি কাঠের। খুবই চমৎকার খাটটা দেখেন, হেড সাইড প্লাস লেগ সাইড দুইটাই কিন্তু আপনার সেম ডিজাইন করা আছে, এবং কি দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে। এই সেটটা যদি আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চায় আপনারা দিতে পারবেন তো? অবশ্যই ভাই। খাটের পর সুকেস যেটা আছে, সুকেসটা থাকবে তিন পাল্লার না? জি তিন পাল্লার। আচ্ছা, এটা কি আলাদা করা যাবে নাকি? হ্যাঁ আলাদা অবশ্যই করা যাবে, ক্যারি করার জন্য। দেখা যায় আপনার দুইতলা তিনতলা পাঁচতলা কেউ উঠায়, এর জন্য ক্যারি করার জন্য সুবিধা। নিচের অপশনগুলো যদি একটু বলেন আমাদেরকে। দুইটা ডোয়ার থাকবে, দুই সাইডে দুইটা পাল্লা থাকবে। এই পাশে যদি ভ্যানিটির একটু দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর একটা ভ্যানিটি। এই ভ্যানিটির সাথে আপনার কয়টা ডোয়ার দিবেন? 6টা ডোয়ার দিছি, 3টা 3টা 6টা। আচ্ছা, দুইটা লক করা থাকবে, 4টা আনলক থাকবে। আচ্ছা, আপনি 4 লক সিস্টেম করতে আমরা করে দিব। আপনার এখানে যদি কেউ চায় কাস্টমাইজেশন করে নিতে, সেক্ষেত্রে করা যাবে। উপরে দেখেন, এই যে হলো আপনার মিররটা, বিশাল বড় একটা মিরর, এবং ডিজাইনটা কিন্তু আসলে খুবই চমৎকার ভাই। পুরো সেটটার কালার যদি কেউ একটু চেঞ্জ করে বা কাস্টমাইজেশন করে নিতে চায় দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আপনি যে কালার চান ওইটাই দেওয়া যাবে। ভ্যানিটির সাথে কিন্তু একটা টুল থাকবে যেটা বসার জন্য আর কি। খাটের পাশে যে সাইড বক্সটা, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, সাইড বক্স হবে দুই ডয়ারের না? জি, কেউ দরকারি কাগজপত্র রাখতে পারে, যে মোবাইল মানি ব্যাগ অবশ্যই রাখা আছে। জি, দেখা যায় যদি আপনার গেস্ট আসে, যদি বসতে অসুবিধা দেখা যায়, বেশি আছে টুল হিসেবে ব্যবহার করতে পারেন। এই পাশে যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আপনার তিন পাল্লার একটি আলমিরা, কত সুন্দর তিন পাল্লার একটি আলমিরা। আলমারির অপশনগুলো যদি একটু বলেন আমাদেরকে ভাই। এটা তিন পাটের, আপনার খুলে দেখে আমি, চারটা সেলফ থাকবে, অনেক জায়গা আছে, কিন্তু প্রচুর, আপনি অনেক কিছু রাখতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন, ভালো স্পেস আছে। তারপর যদি আমরা এই পাশটা একটু দেখি, এই পাশে কিন্তু আপনার মাঝে এই যে গ্লাস করে, আপনারা যদি আপনি যদি চান এই সবগুলো গ্লাস করে নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, সবগুলো গ্লাস করে যেরকম বলবেন, হ্যাঁ ওরকমই দেওয়া হবে। মাঝেটা মিরর দেওয়া আছে, দুই পাশে ডিজাইন করা আছে। হ্যাঁ, মাঝেটার কি আছে ভিতরে অপশনগুলো? কোট হ্যাঙ্গার আছে, মাঝখানে একটা ডয়ার আছে, যদি পার্সোনাল জিনিসপত্র রাখতে চান রাখে, আপনি কিন্তু লক করতে পারবেন। নিচে আবার আপুদের জন্য 4 রেখার স্পেসও রাখা আছে। এই পাশটাতে যদি একটু দেখি আমরা, এই পাশটা তো সেলফ থাকবে নাকি? সে যেতে পারছে না, সিস্টেম আছে, কিন্তু যদি আপনি লক করা ভুলে যান, লক করা প্রয়োজন, এমনি অটো লাগে যাবে, এমনি অটোমেটিক লাগে যাবে নাকি। তারপর যদি আমরা একটু এই পাশে ওয়ার্ড্রোবটা দেখি, খুবই চমৎকার একটা ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে 4টি থাকবে ডয়ার, বড় একটি পাল্লা থাকবে, পাল্লা কিন্তু অনেক বড় স্পেস, আপনি অনেক কিছু রাখতে পারবেন। দেখা যায় আপনি তোশক রাখতে পারবেন, ল্যাপ রাখতে পারবেন, কম্বল, অনেক কিছু রাখতে পারবেন। 4টি ডয়ার আছে, একটি কিন্তু লক সিস্টেম করা, দেখেন। আচ্ছা, লক সিস্টেম, আমাদের ভিতরে যেরকম রং উপর সেফ, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ, পানি পড়লে কিন্তু আপনি কিচ্ছু হবে না, চুপাতার মতো যেরকম থাকে ঠিক ওইরকমই, ওইরকম ভাবে পানি পড়ে যাবে, পানি পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখেন খুবই চমৎকার কিন্তু এত সুন্দর একটা পুরো সেটটা। এটার প্রাইসটা কত পড়বে ভাই? প্রাইস পড়বে আপনার 75,000 টাকা। প্রথমে কি কি ফ্রি দিবেন সেটা বলেন ভাই। ফ্রি দিচ্ছি আপনি 6টা আইটেম, 1 নম্বর বিছানার চাদর, 2 নম্বর দুটি কভার থাকবে, 2টি বালিশ থাকবে, এবং একটি ম্যাট্রেস থাকবে। রাবার সিস্টেম দেখেন ভাই, এমন সমস্যা নাই, একটি রাবার ম্যাট্রেস থাকবে নাকি? এইগুলো থাকবে টোটাল এটার সাথে ফ্রি। জি, তো এখন আমাদের চ্যানেল থেকে আসলে ভাই স্পেশালি কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট দিবেন না? আমাদের সীমিত লাভ, হ্যাঁ, এই জন্য এই কম দামে কিন্তু কোথাও পাবেন না ভাই, আমি চ্যানেল দিয়ে বলতে পারি। একটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই যদি পসিবল হয় আর কি ভাই। শুধু আপনি
সেটের চ্যালেঞ্জ, এই জন্য আমি 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, মাত্র 70000 টাকা। পুরো এই সেটটা যদি কেউ নেয় সেক্ষেত্রে মাত্র 70000 টাকা, এর কম রাখা পসিবল না, এর কম আর সম্ভবই না। আচ্ছা ভাই, আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন। আসার ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি, সোনিয়াকরা, জিয়া সোহানি রোড, জাপানি বাজার, 5 নং মেইন রোডের সাথে সিনাত ফার্নিচার। তো দর্শক, আপনারা কিন্তু এখানে আসতে পারেন, আয়েশা কিন্তু দেখা তাদের এখান থেকে পছন্দ করে আপনার বেডরুম সেটটি কিন্তু চয়েস করে আপনি কিন্তু নিতে পারেন। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।